ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. চার নম্বর আমল হলো তাওবা। আমরা বলছি যে এখানে যত গুনাহ মাফের ফজিলত সবগুলা সাধারণ নিয়ম হলো সগিরা গুনাহ। আপনার যত হাদিসে পাইবেন যে এই আমল করলে এত গুনাহ মাফ হবে, এত গুনাহ মাফ হবে, এই গুনাহ মাফের বিষয়টা হলো সগিরা গুনাহ। কবিরা গুনাহ আমলের দ্বারা মাফ হয় না, কবিরা গুনাহ মাফ হওয়ার শর্ত হলো তাওবা। তো এই জন্য ওই ওই আমলটার সাথে যদি আপনার তাওবাও থাকে তাহলে কিন্তু সগিরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে। এই জন্য এই 10 দিনের আমলগুলোর সাথে যাতে গুনাহ মাফ হয় তো সগিরা গুনার সাথে যদি আমার তাওবা থাকে তাহলে আমার কবিরা গুনাগুলো আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহ পাক সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। হে মুমিন, তাওবা করো তাওবায়ে নসুহা। তাওবাটা করতে হবে তাওবায়ে নসুহা। নসুহা মানে কি? জি, নসুহা মানে তাওবাতান খালেসা, তাওবাতান সহিহা, তাওবাতান সাদেকা, অর্থাৎ আসল তাওবা। তাওবার নামে ভেলকিবাজি না, তাওবার নামে ধোকাবাজি না। মুখে দুইটা জোরে জোরে থাপ্পড় দিলাম, বললাম যে এখন থেকে তাওবা করছি আর করবো না, এটার নাম তাওবা না। তাওবা হইতে হবে তাওবাতান নসুহা, অর্থাৎ যেভাবে সাহাবাই কেরাম তাওবা করেছেন, তাবেইনি কেরাম করেছেন, সালফে সালেহীনেরা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাওবা করার শিক্ষা দিয়েছেন, এটার নাম তাওবায়ে নসুহা। এটার আলোচনা অনেক লম্বা, আমরা আলোচনা করছি এর আগে বিস্তারিত, ওটা শুনে নেবেন। তাওবার আলোচনা যে কবিরা গুনাহ দুই রকমের, একটা হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আর একটা হলো বান্দার হকের সাথে সম্পৃক্ত। আল্লাহর হকের সাথে সম্পৃক্ত হলে 3টা কাজ করতে হবে, বান্দার হকের সাথে সম্পৃক্ত হলে 4টা কাজ করতে হবে। তারপরে যাই ওইটার নাম তাওবায়ে নসুহা। আমি সারা জীবন সুদ খেলাম, ঘুষ খেলাম, অবৈধ উপার্জন করলাম, শেষ বয়সে এসে বুজুর্গ হয়ে গেলাম, আল্লাহর ওলি হয়ে গেলাম, মানুষের সম্পদ মেরে খেয়ে শেষ বয়সে বুজুর্গ, প্রতিবার হজে যাই, প্রতিবার উমরায় যাই, প্রতি বছর আর মসজিদে প্রথম কাতারে, রাত দিন তসবি হাতের থেকে পড়ে না, তো এই লোকের কি তাওবা হয়েছে? তাওবা করতে হলে বান্দার যত হক আমার দ্বারা নষ্ট হয়েছে সব হক ফেরত দিতে হবে। ফেরত না দিলে আমি যত বুজুর্গ সাজি এটা আল্লাহর কাছে বুজুর্গ হওয়া যাবে না, এটার নাম তাওবায়ে নসুহা। 5 নম্বর আমল হলো আল হাজ্জু আল উমরা। এই 10 দিনে উমরা করা এবং হজ্জে বাইতুল্লাহর কাজগুলা করা, এটাই 10 দিনের ফজিলতময় কাজ।